আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা সাধারণ মানুষের চোখে অসাধারণ মনে হয়, এমনকি যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞানের পক্ষে দেওয়া সম্ভব, আবার হয়তো অসম্ভব। আমরা সবাই ছোট থেকে অনেক সুপারম্যানের কথা শুনেছি, এমনকি টিভিতেও দেখেছি। ছোটবেলায় কল্পনায় আমরা নিজেদের কোনো না কোনো সুপারম্যানের সাথে তুলনা করতাম। আজ সেই রকম কিছু অসাধারণ সুপার হিউম্যানের কথা আমরা জেনে নেব। তো চলুন জেনে নিই মিস্ট্রি অফ ফাইভ সুপার হিউম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের চ্যানেল হিস্ট্রি অফ মিস্ট্রির সাথে। এদের জন্ম পৃথিবীর বিভিন্ন প্রান্তে হলেও এদের বিভিন্ন কাজের অসাধারণ ক্ষমতার জন্য এদের একসারিতে রাখা হয়েছে। নাতাশা ডেমকিনা, দ্য গার্ল উইথ এক্সরে আইজ। নাতাশা ডেমকিনা ছিলেন সারাংস রাশিয়ার বাসিন্দা। তার জন্ম 1987 সালে। 17 বছর বয়সে তিনি তার মাকে হঠাৎ জানান যে তিনি তার চোখ দিয়ে তার মায়ের শরীরের সমস্ত হাড় অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পাচ্ছেন, অর্থাৎ সে নাকি তার চোখ দিয়ে এক্সরের মতো দৃশ্য দেখতে পাচ্ছে। শুনে নিশ্চয়ই আপনারা অবাক হলেন যে একটি মানুষ কিভাবে তার চোখের মাধ্যমে এক্সরে করতে পারে। এরপরে এই কিশোরী দ্য গার্ল উইথ এক্সরে আইস হিসাবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরেই মেয়েটির অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়, অনেক চিকিৎসক বিশেষজ্ঞরা তার সাথে কথা বলেন, তার শক্তির পরখ করেন, অনেকেই অনেক মত দেন, কিন্তু এর পেছনের রহস্য এখনও রহস্যই রয়েছে। উইম হফ, দ্য আইসম্যান। ইনি 20 এপ্রিল 1956 সালে সিটার্ট নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন। বর্তমানে 62 বছরের এই ব্যক্তি আইসম্যান হিসাবে পরিচিত। তিনি বরফের নিচে সাঁতার কাটার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিলেন। এছাড়াও বরফের ওপর খালি পায়ে হাফ ম্যারাথন রেকর্ডও করেছিলেন। শ্বাস প্রশ্বাসের কৌশল, যোগব্যায়াম ও ধ্যানের সংমিশ্রণে তিনি উইম হফ মেথড সৃষ্টি করেন। ইনি বিভিন্ন মেডিকেল অ্যাসেসমেন্টের বিষয়বস্তু হয়েছেন ও ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট স্কট কার্নির একটি বইতে তাকে নিয়ে লেখাও হয়। ড্যানিয়েল ব্রাউনিং স্মিথ, দ্য রবার বয়। ইনি 8ই মে 1979 সালে ইউনাইটেড স্টেটে জন্মগ্রহণ করেন। এই ব্যক্তি স্টান্টম্যান হিসাবে পরিচিত। এনাকে এনার অসাধারণ ক্ষমতার জন্য রাবার বয় বলা হয়। এনাকে মোস্ট ফ্লেক্সিবল পারসন ইন দ্য হিস্ট্রিও বলা হয়ে থাকে। তিনি নিজে সুপার পাওয়ারের জন্য 7টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এই ব্যক্তিটি একটি জেনেটিক কারণে হাইপার মোবাইল ইহোলার্স ড্যানলস সিন্ড্রোমের জন্য এই বিশেষ ক্ষমতার অধিকারী হন। রাজামোহন রায়ের ইলেকট্রিক ম্যান ইন ইন্ডিয়া। আমরা সকলেই জানি যে কোনো মানুষের শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে সেই মানুষ সঙ্গে সঙ্গে মারা যান, কারণ মানুষ বিদ্যুতের কুপরিবাহী। কিন্তু এখন যদি জানা যায় কোনো মানুষ এই বিদ্যুৎ নিজের শরীরে পরিবহন করতে পারে, তাহলে আশ্চর্য হবে, তাই না? ইনি হলেন দক্ষিণ ভারতের রাজমোহন নায়ার। তিনি নিজের শরীরের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার 10% বিদ্যুৎ পাস করতে পারেন। তিনি তার শরীরের মধ্য দিয়ে হাই ভোল্টেজ কারেন্ট বহন করেন। তিনি প্রথমে শক্তিটি অনুভব করেন 7 বছর বয়সে একটি ঘটনার মাধ্যমে। লিওথোলিন, মিস্টার ম্যাগনেট। লিওথোলিন 31 মার্চ 1930 সালে মালয়েশিয়াতে জন্মগ্রহণ করেন। উনি ম্যাগনেটিক ম্যান বা মিস্টার ম্যাগনেট নামে পরিচিত। ওনার বিশেষ অবিশ্বাস্যকর ক্ষমতা হল উনি ধাতব বস্তুকে নিজের দেহে আটকে রাখতে পারেন। তার বডিতে কোনো ম্যাগনেটিক সোর্স নেই। মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পরীক্ষা করে দেখা গেছে এনার চামড়ায় খুব উচ্চমাত্রায় ঘর্ষণ প্রদর্শিত হয়, তাই একটি সাকশন এফেক্ট তৈরি করে। এটি একটি জেনেটিক ইনসিডেন্ট, কারণ লিউয়ের 3 নাতিনাতনিদের মধ্যে এই একই ক্ষমতা লক্ষ্য করা যায়। এই আশ্চর্য শক্তিসম্পন্ন মানুষদের কথা জেনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। আর এরকমই অজানা তথ্য জানতে আমাদের ভিডিওগুলিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।